হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করবো একটা নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। তো আমি চলে যাব সোজাসুজি www.kalimpongdistrict.in। ঠিক আছে, এখানে এই ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ খুলবে যেখানে একটা নিউ বলে রিক্রুটমেন্ট আছে। এই রিক্রুটমেন্টে গেলে দেখিয়ে দিচ্ছি, একটা নোটিফিকেশান বেরোবে, পিডিএফ ফাইল। এখানে সবাই দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর। এটা মূলত ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। তো এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটারের উপর ডিপ্লোমা হতে হবে। ঠিক আছে, এটা লাস্ট ডেট হচ্ছে 26 জুন 2020, 26 জুন এটা লাস্ট ডেট। ঠিক আছে, এবং এটা সাধারণত ইন্টারভিউর মাধ্যমে জয়েন করানো হবে। ইন্টারভিউটা হবে 29 জুন 11 AM থেকে, মানে 29 তারিখ 11টা থেকে হবে। ঠিক আছে, স্যালারি দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ। ঠিক আছে, অ্যাডমিশনাল ডিটেলস এখানে একটা, এই নোটিফিকেশানটা সবাই ডাউনলোড করবে এবং এই দুটো পেজ প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে কি করবে, এখানে সমস্ত ফিল আপ করে এবং যা যা বলেছে সব ভালো করে পড়ে নেবে এবং সুন্দর করে ফিল আপ করে ফটো লাগিয়ে সিগনেচার করে যা যা কোয়ালিফিকেশান চেয়েছে এখানে তা দেবে, এবং তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে যা যা চেয়েছে, যেমন ভিলেজ, পোস্ট, অ্যাড্রেস, নাম, বাবার নাম, সব কিছু যা যা চেয়েছে সব সুন্দর করে লিখে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং। এটাই ছিল আজকের ভিডিও। তো এটা বলে রাখি, এটা পার্মানেন্ট জব না, এটা হচ্ছে টেম্পোরারি জব। তো কেউ চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, শীঘ্রই এর শেষ তারিখ চলে আসছে, 26 তারিখ হচ্ছে 26 জুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দয়া করে, কারণ এরপরে যাতে ভিডিওগুলো আমি যখন আপলোড করব এই জব রিলেটেড সেগুলো তোমরা আগে পেয়ে যাবে এবং আমার ভিডিও বানাতে একটু আমি উৎসাহিত হব। থ্যাংক ইউ।